আসসালামু আলাইকুম। তৌফিকা সোয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। খুব বেশি দিন বাকি নেই কুরবানির ঈদের। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখেই আমার আজকের ভিডিও। প্রতি বছর দেখা যায় কুরবানির ঈদের কয়েকদিন আগে আমি আমার বাসার দুটো ফ্রিজ আর কি ডিপ ফ্রিজ আর রেফ্রিজারেটর ক্লিন করে অর্গানাইজ করে থাকি। তো আজকে হচ্ছে রেফ্রিজারেটর ক্লিন করে অর্গানাইজ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে কিভাবে পুরোপুরি ক্লিন করছি সেটা দেখাচ্ছি না, জাস্ট অল্প একটু দেখিয়ে নিচ্ছি আর কি। শুরুতে দেখেছেন ফ্রিজের সব সেলফগুলো খুলে ধুয়ে ফ্যানের নিচে রাখা হয়েছে শুকানোর জন্য। তারপর ফ্রিজের বডিটা আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে ট্রিক্স ক্লিনারের সাথে নেটের ব্যাগ দিয়ে প্রথমে আর কি একটু ঘষে নেওয়া হয়েছে। তারপরে ফ্রিজের মধ্যে যে রাবারের অংশ আছে, কোনাকানিগুলো আছে, সেগুলো ব্রাশের মাধ্যমে ঘষে ঘষে আর কি ক্লিন করে নেওয়া হচ্ছে। আর এই কাজটা আমি করছি না, আমার সহকারী করছে। আমার হাতে প্রচণ্ড স্কিন প্রবলেম দেখা দিয়েছে আবারও, সো আমি পানির কাজ একদমই করতে পারছি না। বাট আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু। আমি দেখিয়ে দেওয়ার ফলে ও খুব সহজেই কাজটা করে ফেলতে পারছে। তবে আগে পিছিয়ে পুরোটা সময় আমি ওর সাথেই ছিলাম। কিছুদিন থেকেই পানিটা একটু বেশি নাড়ানাড়ি করছিলাম, যার ফলে আমার হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। সামনেই কুরবানির ঈদ, ঠিক বুঝতে পারছি না কিভাবে এত কাজ করব। আসলে পানির কাজ ছাড়া তো তেমন কাজ হয়ই না, সব কাজই পানি দিয়ে করতে হয়। আর সাবান ধরা তো আমার একদমই নিষেধ, তারপরও কিন্তু আমি এটা সেটা করে ফেলি। আসলে সব সময় মানুষের উপর নির্ভর করে থাকতে একদমই ভালো লাগে না, নিজের কাজটা নিজের মতো করতেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ফ্রিজটা ক্লিন করার পর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার মুছে নেওয়া হয়েছে। তারপর সেই যে শুকাতে দেওয়া হয়েছে ফ্রিজের সেলফ ড্রয়ারগুলো, সেগুলো এখন পরিষ্কার একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছে। শুরুতেই এগুলোকে ফ্রিজ থেকে খুলে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে রাখা হয়েছিল শুকানোর জন্য, বাট এগুলো শুকায়নি। আর যদি শুকিয়েও যেত তাহলেও এই সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হতো। তা না হলে পানি দিয়ে ধোয়ার ফলে পানির যে ফোঁটা ফোঁটা তৈরি হয়ে থাকে সেটা শুকিয়ে এক ধরনের দাগ সৃষ্টি হতো, যার ফলে দেখতে অনেক খারাপ লাগতো। তো এখন এভাবে মুছে নেওয়ার ফলে একদম কোনো দাগ নেই, ঝকঝকে চকচকে, মনে হচ্ছে একদম নতুন। তো সব কিছু মুছে নেওয়ার পর আমি ফ্রিজে সেট করে ফেলেছি। আর এভাবে ম্যাট কেটে আমি প্রতিটি সেলফের মধ্যে বিছিয়ে নিচ্ছি। এর আগেও কিন্তু এখানে রেক্সিন দেওয়া ছিল, তো পুরাতনগুলো আমি বাদ দিয়ে নতুন এই ম্যাট কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট, এছাড়াও অনেক ধরনের ম্যাট পাওয়া যায়, যে যার পছন্দ মতো দিতে পারেন। তো এই ম্যাটগুলো আমি 200 টাকা গজ করে কিনে এনেছি। যেহেতু আমার ফ্রিজটা একটু বড়, তাই পুরো এক গজ লেগেছে এখানে আর কি। ম্যাট দেওয়ার ফলে ফ্রিজের মধ্যে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না, আর ফ্রিজ দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এই যে আমার পুরাতন ফ্রিজ দেখে কিন্তু মনে হচ্ছে না একেবারেই কোনো দাগ টাগ পড়েনি, কারণ এর আগেও তো ম্যাট বা রেক্সিন আমি বিছিয়ে রেখেছিলাম। এছাড়া অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে ফ্রিজ ম্যাট আমি দেখেছি, বাট সেগুলো আমার কাছে অনেক দাম মনে হয়েছে। তাই দামের কথা চিন্তা করে আমি 200 টাকা গজ করে ফ্লোর ম্যাট কিনে এই ফ্রিজের ম্যাটগুলো বানিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু একদমই খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এছাড়া যে যার পছন্দ মতো এই কাজগুলো করে নিতে পারেন, কেউ দিতেও পারেন আবার নাও দিতে পারেন, বাট দিলে কিন্তু অনেক সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এটা সেটা ফ্রিজের মধ্যে রেখে থাকি, এর ফলে অনেক ময়লা পড়ে থাকে, তো সেগুলো কিন্তু সাথে সাথে ক্লিন করে ফেলতে পারি। এছাড়াও এই ম্যাটটাকে তুলে নিয়ে ক্লিন করে শুকিয়ে আবার এই ফ্রিজে বসিয়ে নিতে পারি, একেবারে ফ্রিজ ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না এভাবে ম্যাট বিছিয়ে নিলে। কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রিজের অর্গানাইজ শুরু করে দিয়েছি। প্রথমে আমি ফ্রিজের যে নর্মাল পোর্শন আছে নিচের অংশ, সেই ডোরের উপরের দিকে ডিম যেখানে রাখার জায়গা সেখানে ডিমগুলো রেখে দিয়েছি। তার পাশেই হচ্ছে আরেকটা সেলফ, এখানে আমি বিভিন্ন ফুড কালারগুলো রাখছি। প্রতিদিন যে কথাটি বলি সেটি আজকেও বলছি। এখনও যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং আমার ভিডিও দেখছেন, যদি একটুও কোথাও কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতেও প্রেস করে দেবেন।
এতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সময় মতো দেখে নিতে পারেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে পারে। এরই মধ্যে যেসব আপুরা এবং ভাইয়ারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা অবিরাম। আপনারা আছেন বলেই আমি আছি, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই বলেই আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তা না হলে কিছুতেই পারতাম না, এত ব্যস্ততা সত্ত্বেও আমি বারবার এই প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে চলে আসি। আমি যে কী পরিমাণ ব্যস্ত থাকি সেটা একমাত্র আমি জানি। তো আপনাদের টানেই, আসলে আপনাদের ভালোবাসার টানেই আমি চলে আসি, আর এটা কেমন যেন এক ধরনের নেশাও হয়ে গিয়েছে বলতে পারেন। এই রাত জেগে জেগে সবার ভিডিও দেখার চেষ্টা করি, যদিও সবার ঘরে প্রতিদিন এখন আর যেতে পারি না, কারণ আমার পরিবারটা আগের থেকে একটু হলেও তো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছুই আসলে আপনাদের জন্য, আমি এখানে আছি আপনাদের জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজের নিচের পোর্শন আর কি নর্মাল পোর্শনের ডোরটা গুছিয়ে নিয়েছি, আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। এবার ফ্রিজের মধ্যে যে সেলফগুলো আছে সেখানে রাখছি। ফ্রিজের বডির যে সেলফগুলো আছে সেগুলোতে আমি বিভিন্ন ধরনের মশলা রাখছি, শাহী মশলা, বিভিন্ন সস, কেক ডেকোরেশন করার স্প্রিংকেল, এটা হচ্ছে কেক তৈরি করার চকলেট আছে যে সেগুলো, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট। আর এই ড্রয়ারে রেখেছি হচ্ছে শুকনো মরিচ প্যাকেট করে, তারপরে রসুন, আর এটা হচ্ছে ভেজিটেবল বক্স। তো এগুলো সব কিছু আর কি ফ্রিজের মধ্যেই আমি রাখি, শুকনো মশলা টশলা সব কিছু রাখি, এতে করে অনেক ভালো থাকে। আর এটা হচ্ছে ডিপের অংশ যেখানে মাছ মাংস রাখা হয়, এখানে আমি কম পরিমাণে মাছ মাংস রাখছি যেহেতু কুরবানির মাংস এখানে রাখবো। তো এভাবে বক্সের মধ্যে করে মাছ মাংস রাখলে কিন্তু বেশ ভালো থাকে, ফ্রিজটা পরিষ্কার থাকে। তো এটার উপরের অংশে আমি চালের গুঁড়া রেখেছি। তো এই তো মোটামুটিভাবে আমি আমার ফ্রিজটা অর্গানাইজ করে রেখেছি, আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি রেখেছি। এটার ভিতরে চিজও আছে, তেঁতুল আছে আর কি। তো এখানে আর কি অনেক ধরনের জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে ফ্রিজের উপরের অংশ যেখানে আর কি বরফ জমে, সেই ডোরের। তো এই পার্টটাতে হচ্ছে বাচ্চাদের সব বিকালের স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেট, এই সব জিনিসপত্র। আর এটা হচ্ছে শুটকি চেম্বার, এখানে বিভিন্ন ধরনের শুটকি আমি রেখেছি, এগুলো ডিপে রেখেছি। তো নর্মাল পোর্শনে নিচের দরজাটার মধ্যে দেখতেই পেয়েছিলেন আমি কী কী রেখেছি, ডিম রেখেছি, তারপরে বিভিন্ন কালার ফুড কেক তৈরি করার জন্য এখানে বিভিন্ন ব্র্যান্ডের কালার ফুড আমি রেখেছি। এখানে অনেক ধরনের সস আছে, তারপরে আচার আছে। সব শেষে আমি ফ্রিজের মধ্যে এভাবে লেবু কেটে দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটা ফ্রেশনেস বজায় থাকবে আর খুবই সুন্দর লেবুর সুবাসে সুবাসিত হবে এই ফ্রিজটা। তো এই ছিল আমার আজকের ঈদ উপলক্ষে ফ্রিজ অর্গানাইজড। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিও দেখে কারো মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই করবেন, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদায়ের ঘন্টা বেজে গেল, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।